ঢাকা ক্লাব লিমিটেড ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ ভবনের লেভেল টুতে এই চুক্তি হয়। এর আওতায় ঢাকা ক্লাবের সদস্য, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া বিশেষ স্বাস্থ্য ও হৃদরোগ পরীক্ষা সহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্য সেবাও পাবেন তারা। স্বাস্থ্য চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান রুমেল, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সমাজসেবা অধিদপ্তরের সাথে ইউনিভার্সাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় নির্মাণাধীন অবসর প্রকল্প নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়।